नमस्कार बंधु, आमि सन्दीप बाग। आपनारा देखछेन सन्दीप बाग फर यूट्यूब चैनल। आशा करछि आपनारा भालो आछेन सबाई। आज आमि आपनादेर सामने नतून एकटि अजाना टिप्स निये एसेछि एंड्रॉयड फोनेर। किभाबे आपनि जे कोनो एंड्रॉयड मोबाइलेर लोकेशन टेस्ट करते पारबेन, बा आपनार प्रेमिका कोथाय आछे तार मोबाइल लोकेशन टेस्ट करते पारबेन, बा केउ हारिए गिएछे तार मोबाइल दिए किभाबे लोकेशन टेस्ट करबेन सेटा आज आमि आपनादेर सामने तुले धरेछि। आशा करछि आपनादेर भालो लागबे एई टिप्सटी। এই টিপসটির জন্য কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ফিচারে আছে এই টিপসটি, আপনাদের এনেবল করতে হবে লোকেশনটা। আর বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করছি এই রকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার অ্যান্ড্রয়েড সন্দীপ বাগ ফর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য এবং শেখার জন্য। আর যারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলুন কিভাবে আমরা একটি মোবাইলের লোকেশন ট্রেস করব, সেই মোবাইলটা কোন লোকেশনে কোন জায়গায় আছে আমরা গুগল ম্যাপের সাহায্যে খুব ভালোভাবে জানতে পারবো। চলুন দেখি কিভাবে। বন্ধুরা, আগেই বলেছি এর জন্য কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। প্রথমে আমাদের যে মোবাইলের লোকেশন টেস্ট করব সেই মোবাইলের লোকেশন অপশনটা এনেবল থাকতে হবে। কিভাবে এনেবল করা হবে, প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দিক পাবেন, তার জন্য সেটিংয়ে যেতে হবে। আমি নিচে ডাক করলাম, করার পরে দেখুন এখানে এটা সেটিং, সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে নিচে আসুন, লোকেশন বলে একটা অপশন খুঁজে নিন। লোকেশন দেখুন, লোকেশন, লোকেশানে ক্লিক করলাম। আমার এখানে লোকেশনটা অফ আছে, এখানে ক্লিক করে এটাকে অন করে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, মনে রাখবেন যে মোবাইলের লোকেশন আপনি ট্রেস করবেন বা লোকেশন কোথায় আছে মোবাইলটা, এখন আপনার মোবাইল হারিয়ে গিয়েছে সেই মোবাইলটা কোথায় আছে তা আপনি এখানে জানতে পারবেন। বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই লোকেশনটা এনেবল থাকতে হবে, তবেই আপনি সেই মোবাইলের লোকেশনটা জানতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমে শুধু লোকেশন নয়, আপনি আপনার মোবাইল ইরেজ করতে পারবেন। ধরুন আপনার মোবাইল হারিয়ে গিয়েছে, সেই মোবাইলটা আপনার যা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে সেটা মুছে ফেলে দিতে পার মুছে ফেলতে পারবেন, যার ফলে আর কেউ সেই মোবাইলটা অ্যাক্সেস করতে পারবে না ডেটাগুলোকে। এবং আপনি আপনার মোবাইলটা ঘরে বসে লক করে দিতে পারবেন এবং আপনি সেই মোবাইলটা রিংও করতে পারবেন। আপনার মোবাইল যদি হারিয়ে যায়, দেখাবো কিভাবে এই অপশানগুলো কাজ করতে হয়। প্রথমত আপনি আপনার লোকেশনটাকে এনেবল করে নিন। আমি লোকেশনটা এনেবল করে নিয়েছি, এবার কেটে দিলাম। চলুন এবার যে কোনো একটি ব্রাউজার, আপনি কম্পিউটারেও করতে পারেন বা অ্যান্ড্রয়েড ফোনেও করতে পারেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, ক্রোম ব্রাউজার ওপেন হয়েছে। আমি এখানে লিখব গুগল, গুগল, গুগলের বক্স এসেছে। এই গুগল অপশানে আমি লিখব ডিভাইস ম্যানেজার, DEVICE ডিভাইস ম্যানেজার, MANAGER লিখে সার্চ করলাম। নিচে একটু নামালাম, দেখুন এখানে রয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, লেখা রয়েছে। এই অপশানে ক্লিক করব, অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ক্লিক করলাম। বন্ধুরা, এখানে একটু মনে রাখবেন, এখানে আপনি যে মোবাইলের লোকেশন টেস্ট করতে চাইছেন সেই মোবাইলের আপনাকে ইমেলটা জানতে হবে, তবেই আপনি লোকেশনটা ট্রেস করতে পারবেন।
এখানে আমার যে মোবাইলটা আমি লোকেশন সার্চ করতে চাইছি তার ইমেল আইডি এই ইমেলটা দেয়া আছে। এখানে আমি পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ডের সিকিউরিটির জন্য আমি দেখাচ্ছি না বন্ধুরা, দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমার মোবাইল নাম্বারের মডেল নাম্বার চলে এসেছে, দেখুন বন্ধুরা মোবাইলের মডেল নাম্বার চলে এসেছে এবং আমি বর্তমানে কোথায় আছি না আছি সব সব কিছু আসবে। একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করুন বন্ধুরা। কানেক্টিং ইওর ডিভাইস বলে লেখা আছে, আমার মোবাইলটা বর্তমানে কোথায় আছে সব কিছু দেখতে পাবেন। নিচে দেখুন আরও অনেক অপশান রয়েছে, কানেক্টিং ইওর ডিভাইস কানেক্টিং হয়ে গিয়েছে, দেখুন আমি কোথায় রয়েছি দেখাচ্ছে। আমি একটু জুম করছি, দেখুন বন্ধুরা কোথায় রয়েছে, আমার মোবাইলটা কোথায় আছে একটু দেখুন। দেখুন বাগরাহাট হাই স্কুল, তারপর দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএমের পাশেই আমি রয়েছি, তার পাশে রয়েছে বন্ধন ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক এটিএম রয়েছে। একটু জুম করুন আরও দেখতে পাবেন, দেখুন আমি এই অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএমের পাশে আছি, আমাকে জানিয়ে দিচ্ছে। এটা খুব ভালো অ্যাপস, আপনি যে কোনো মোবাইল জানতে পারবেন, যদি আপনার মোবাইল হারিয়েও যায় তার জন্য আপনি রিংও করতে পারবেন। নিচে দেখুন রিং বলে অপশান আছে, রিং রিংয়ে ক্লিক করলে আপনার ফোনটা রিং হবে যেখানেই থাকুক না কেন। দেখুন রিং, রিংয়ে ক্লিক করলাম, আমার মোবাইলটা একটু বেজে উঠবে, দেখুন এটা আপনার যে কোনো জায়গায় থাকুক বেজ বাজছে, আমি বন্ধ করে দিলাম। তারপরের অপশান আছে দেখুন লক, আপনি যদি লক অপশানে ক্লিক করেন তাহলে আপনি আপনার মোবাইলটাকে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি লকে ক্লিক করলাম, দেখুন ধরুন আমার মোবাইলটা হারিয়ে গিয়েছে, এই মোবাইলটা আমি লক করতে চাইছি, আমি ঘরে বসে লক করতে পারছি। নিউ লক স্ক্রিন, এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, তারপর দেখুন কনফার্ম পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর অপশনাল রিকভারি মেসেজ, মেসেজটা এটা অপশনাল, কিছু একটা মেসেজ লিখতে পারেন। তার আরেকটা অপশনাল আছে ফোন নাম্বার দিতে পারেন, দিয়ে যদি লক বাটনে ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনার মোবাইলটা যেই খুঁজে পাক হারিয়ে গেলে আর কেউ কিছু করতে পারবে না, আপনি যতক্ষণ না সেই লকটা খুলছেন। এইভাবে লক করতে পারেন নিজের মোবাইলটা ঘরে বসে, যেখানেই হারিয়ে যাক। তারপর ইরেজ, এখানে দেখুন ইরেজ লেখা আছে, ইরেজ লেখাটায় এটাই ক্লিক করলে আপনার মোবাইলে যে সমস্ত ডেটা আছে পিকচার ভিডিও বা গুরুত্বপূর্ণ কোনো ডেটা বা কারোর হাতে ওটা যদি চলে যায় তাহলে খুব আপনার ক্ষতি হবে, কোনো সিক্রেট জিনিস জানতে পারবে, তাহলে ইরেজে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করলে আপনার সব ডেটা মোবাইল থেকে তৎক্ষণাৎ মুছে যাবে, এর ফলে আপনার মোবাইলটা নতুন হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমরা কোনো অ্যাপস ইনস্টল না করেই আমাদের নিজেদের মোবাইলটা কিভাবে হারিয়ে গেলে খুঁজে পাবো, বা কোনো বন্ধুর মোবাইল যদি লোকেশান টেস্ট করতে চাই তাহলে করতে পারবো, এটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েডের ডিভাইস ম্যানেজারের ফিচার। খুব খুব ভালো একটি জিনিস, আপনারা শিখুন। এবং বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন আশা করছি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটায় লাইক করবেন এবং কমেন্ট করবেন, যদি ভালো নাও লাগে তবুও কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেন ভালো লাগেনি। আমি আরও নতুন ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যারা যেসব বন্ধুরা জানে না তাদের জন্য আমার এই ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন, ফেসবুক গুগল প্লাস টুইটার এসব জায়গায় শেয়ার করুন, যাতে তারাও নিজেরা জানতে পারে অ্যান্ড্রয়েডের নতুন ফিচার। বন্ধুরা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। এইভাবে আপনি আপনার মোবাইলটা টেস্ট করতে পারবেন, যে কোনো মোবাইল, আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার বন্ধু হোক, আপনার যে কারোর ফোন হোক, ফোন হোক, কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ দুটো গুরুত্বপূর্ণ জিনিস আছে, এখানে আপনার ইমেল আইডিটা জানতে হবে, আর দুই নম্বর তার লোকেশানটা এনেবল থাকতে হবে। বন্ধুরা আজকের মতো আসি,
আবার নেক্সট টাইম আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ।